আসসালামু আলাইকুম সবাইকে। ফ্রুটি ফ্রুটসের নতুন পর্বে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি নোমান, আজকে আপনাদের মাঝে নতুন একটি ফ্রুটস রিভিউ নিয়ে হাজির হয়েছি। ফ্রুটসটার নাম হচ্ছে ম্যাঙ্গোস্টিন। ম্যাঙ্গোস্টিন হচ্ছে সাধারণত সাউথ ইস্ট এশিয়ার একটি ফল। ম্যাঙ্গোস্টিন সাধারণত থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার খুবই জনপ্রিয় একটি ফল। এই ফলটি আমাদের দেশে এবং লোকাল মার্কেটে সাধারণত সবসময় অ্যাভেলেবেল থাকে না। এই ফলটি আমি একটি অনলাইন পেজ থেকে কালেক্ট করেছি, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই ফলটি কালেক্ট করতে আমার অলমোস্ট 1600 টাকার, 1 কেজির জন্য আমার অলমোস্ট 1600 টাকার মতো খরচ হয়েছে। চলুন আমরা এই ফলটি এবার কাটি এবং দেখি ইনসাইড ফলটির কী অবস্থা। ফলটির উপরের অংশটা খুবই হার্ডি এবং ভিতরে OMG, ফ্রুটসটার ভিতরে একটু দেখেন। ফ্রুটসটার উপরের অংশটা অনেক হার্ডি হলেও ভিতরে অংশটা অনেক সফট এবং সাদা। সাদা 1 2 3 4 5 6 ছয়টা সিডস রয়েছে। চলুন এবার আমরা ফলটি টেস্ট করি। ইটস অ্যামেজিং। ফ্রুটসটা খেতে আমাদের দেশে নর্মাল যে আম কমলা ফ্রুটসগুলো পাওয়া যায় ওই রকম না। আসলে ফ্রুটসটা একটি অথেন্টিক টাইপের একটা ফ্রুটস। এটা খুবই সুস্বাদু একটি ফল। টক মিষ্টির একটা কম্বিনেশন আছে ফলটির মধ্যে এবং ফার্স্ট টাইম আমি কোনো ফলের মধ্যে মিল্কি একটা ফ্লেভার পাচ্ছি। মানে আমাদের দেশে যে আম কমলা হয় ওরকম না, আসলে এটার মধ্যে আলাদা একটি ফ্লেভার রয়েছে যেটা একটু মিল্কি মিল্কি টাইপের এবং ফলটার ভিতর এরকম সফট লুক ইনসাইড দ্য ফ্রুট, কিছু সফট। মানে মুখের মধ্যে দিলে একটা রিফ্রেশমেন্ট একটা চলে আসে। আপনারা যদি ভিন্ন ধরনের কোনো ফ্রুটস ট্রাই করতে চান তাহলে ম্যাঙ্গোস্টিনটা ট্রাই করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।